নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17, 18, 19, 20 এই চারটি তারিখ 6টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? দেখুন, বর্তমানে কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং এই চার দিন নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। এই মঙ্গল নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করে আগামী চার দিন 17, 18, 19, 20 ছয় রাশির বস্তা ভর্তি টাকা আসবে। দেখুন, নিজভঙ্গ রাজ্যটা কীভাবে হয়, দেখুন, কর্কট রাশিতে মঙ্গল নিজস্থ হয়েছে, কর্কট রাশির অধিপতিকে চন্দ্র। চন্দ্র যদি সরাসরি রাশিকে যদি দেখে, অথবা চন্দ্র যদি তুঙ্গ গৃহে অবস্থান করে, অথবা চন্দ্র যদি স্বয়ং রাশিতে কর্কট রাশিতে অবস্থান করে, তাতে কিন্তু এই নিজভঙ্গ রাজ্য সৃষ্টি কিন্তু করে। বর্তমানে মেষ রাশিতে চন্দ্র অবস্থান করছে, একদিকে গজকেশরী রাজ্য সৃষ্টি করছে এবং 18-19 তারিখে আপনার চন্দ্র বৃষ রাশিতে চলে যাবে, অর্থাৎ তুঙ্গ গৃহে চলে যাবে। নিজভঙ্গ রাজ্য, গজকেশরী রাজ্য দুটির এফেক্ট একসঙ্গে পাবে এই ছয় রাশি এবং অর্থের তুফান আসবে এই ছয় রাশির। দেখুন, যারা প্রতিদিন ভিডিওগুলো শুনছেন, হয়তো আপনার জীবনে সমস্যা থাকছে, শুধু ভিডিও শুনছেন, ভাবছেন আপনার ক্ষেত্রে হবে, কিন্তু হচ্ছে না। অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী আগে বিচার বিশ্লেষণ করুন। দেখুন, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। বেদকে যদি আপনি বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। এই 17, 18, 19, 20 তারিখ ছয় রাশির বস্তা ভর্তি টাকা আসবে। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই ছয়টি রাশি। লিখে রাখুন এই চারটি তারিখ, ডায়েরিতে নোট করে নিন। মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে এই চারটি তারিখে ছয়টি রাশি। নিজভঙ্গ, মঙ্গলের নিজভঙ্গ, দেখুন মঙ্গল তো বর্তমানে নিজস্থ গৃহে রয়েছে এবং নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করে ধনলাভ ঘটাবে এই ছয় রাশির। নাম্বার ওয়ান রাশি কর্কট রাশি। আপনার রাশিতে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি হচ্ছে এবং রাশির অধিপতি আপনার দশমভাবে, একাদশভাবে অবস্থান করছে। আপনার কর্মক্ষেত্রে উন্নতি, কর্কট রাশির ইনকাম গেন করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি এই সময় কিন্তু হতে চলেছে কর্কট রাশি। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কর্কট রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির এই অর্থভাবে নিজভঙ্গ রাজ্য আপনাদের ধনলাভ ঘটাবে, অর্থাৎ দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা, সেই অর্থ আপনারা পুনরুদ্ধার আপনাদের হবে। পেমেন্ট আটকে আছে, অর্থ ডুবে গেছে, সেই টাকা আপনারা পেতে চলেছেন মিথুন রাশি। ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, অর্থাৎ এই নিজভঙ্গ রাজ্যকে মিথুন রাশি হতে চলেছে মালামাল। এরপর যে রাশির কথা বলবো, সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ঠিক সপ্তমভাবে অবস্থান করছে ভাগ্যাধিপতি। ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি করবে এবং এই সময়ের মধ্যে আপনাদের কোনো জায়গা থেকে কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে।
এবং কোনো সম্পত্তি লাভের যোগ আপনাদের সৃষ্টি করছে। হয়তো কিছু সমস্যা যাদের চলছিল সে সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছে। অর্থাৎ এই তিনটি রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে। আর যে তিনটি রাশি আমি কথা বলবো তার আগে আমি বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ঋণে জর্জরিত হয়ে গেছেন, আপনার কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে, আপনার অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছেন, বা আপনার বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে চাপ রয়েছে, শত্রুতা মামলা মকদ্দমা একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে পারবে। এই নিজভঙ্গ রাজযোগ যে সৃষ্টি হয়েছে এই চার দিন, এই চারটা দিন কিন্তু গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ, আমি আবারও বলছি, যে কোনো কাজ এই সময় কিন্তু আপনারা গুছিয়ে ফেলুন। চারটি রাশির মার্জনা করুন, ছটি রাশির ক্ষেত্রে এই চার দিনে বিশেষভাবে লাভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, তিন নম্বর রাশি বলে চার নম্বর রাশি, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির চতুর্থভাবে এই নিজভঙ্গ রাজযোগ আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, আপনার সম্পত্তিগত দিক থেকে এই সময় লাভ দিবে, আপনাদের এই সময়ের মধ্যে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, কোনো পুরাতন ঝামেলা মামলা মকদ্দমা সেখান থেকে কিছুটা হলো আপনারা রেস্কিউ আপনারা পাবেন, এবং আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি পাঁচ নম্বর রাশি, মকর রাশির এই নিজভঙ্গ রাজ্য আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ দিবে, কারণ আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি সফলতা আপনাদের দিবে, ইনকাম যোগ আপনাদের সৃষ্টি করছে, এবং আপনাদের এই সময়ের মধ্যে যে কোনো দিক থেকে শুভ সমাচার আপনাদের আসতে পারে, এবং বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনি কোনো জমি জায়গার কেনা বেচার ব্যবসা করছেন, ল্যান্ড রেটের ব্যবসা করছেন, কারণ মঙ্গল হচ্ছে ল্যান্ডের কারকগ্রহ, জমির কারকগ্রহ, ভূমির কারকগ্রহ, ভূমি কারকগ্রহ এক কথায়। মঙ্গল এমনিতে মকর রাশিতে কিন্তু উচ্চস্থ হয়, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে, এবং শুক্র কিন্তু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, আকস্মিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার থেকে ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু লাভ পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মকর রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। 17, 18, 19, 20 এই ছয়টি তারিখ লিখে রাখুন। এরপর যে রাশির আমি কথা বলবো কি লাভ পেতে চলেছে, আমি রাশির নামটা আমি শেষে বলছি। প্রথম কথা, কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এই রাশি। প্রথম কথা, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এই সময়ের মধ্যে, কোনো জায়গা থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে, কোনো মামলা মকদ্দমাতে আপনি জড়িয়েছিলেন সেখান থেকে আপনি রেস্কিউ আপনি পাবেন, এবং এই সময়ের মধ্যে সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন, এবং ভাগ্যের যে ফুল সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের আপনাদের বিশেষ করে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এই সময় কিন্তু আপনাদের হতে পারে এই এই চারটি তারিখ, এবং কিছুটা আপনি সমাজসেবামূলক কাজেও কিন্তু আপনি কিন্তু যুক্ত কিন্তু হতে পারেন এই সময়। এবং যারা কথার মাধ্যমে কাজকর্ম করে খান, সম্পত্তির জায়গা নিয়ে যারা ব্যবসা করেন, ল্যান্ড নিয়ে যারা ব্যবসা করেন, বা আপনি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে কিন্তু আপনি নিশ্চিত রূপে লাভ কিন্তু পাবেন। কোন এই সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম কন্যা রাশি।
কন্যা রাশির বিশেষভাবে মহাসৌভাগ্যশালী রাশি হতে চলেছে। নমস্কার।